আসসালামু আলাইকুম, আমি তাসলিমা বেগম, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ, অনলাইন ক্লাস 2021। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত। দেখো, আজ আমি তোমাদের শ্রেণী তৃতীয় বিষয় ইংরেজি সম্পর্কে পড়াবো। দেখো, আজ আমি থার্টি পেজ হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাট, এই পৃষ্ঠায় যে রিডিংটা আছে সেটা আমরা এখন আমরা পড়বো। চলো আমরা বইয়ে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা মূল বই কী পড়া আছে দেখি। ইউনিট থার্টি, ইট ইজ সানডে, আইটি ইট আই এস ইস, ইট ইজ এস ইউএন সান। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইউনিট থ্রি বিষয়টা কি, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। তাহলে দেখো, আইটি ইট আই এস ইস, ইট ইজ সানডে, এস ইউএন সান, ডি ওয়াই ডে, ইট ইজ সানডে মর্নিং, এম ও আর মর, এন আই এন জি মর্নিং, ইট ইজ সানডে মর্নিং, ইহা হয় রবিবারের সকাল। রিয়া অ্যান্ড মাসুক, আর আই ওয়াই এ রিয়া অ্যান্ড মাসুক, এম এ এস এস ইউ কে মাসুক, আর অ্যাট স্কুল। রিয়া এবং মাসুক কোথায়? স্কুলে। টি এই ফুল স্টপ, টি এইচ ই ওয়াই দে এআর ই আর, দে আর ইন দ্য স্কুল, এস সি এইচ ডাবল ও এল স্কুল, ইয়ার্ড ওয়াই এ আর ডি ইয়ার্ড, উইথ ডাব্লু আই টি এস উইথ, দেয়ার টি এইচ ই আই আর, দেয়ার টি ই এ সি এইচ ই আর এস টিচার্স, কমা দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড উইথ দেয়ার টিচার্স। তারা কোথায় দেখো, স্কুলের, স্কুল হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় তোমরা এটাকে বলবা বিদ্যালয়। তারা বিদ্যালয়ের কোথায় আছে? বারান্দায়। কার সাথে? দেয়ার টিচার্স, তাদের শিক্ষকের সাথে। উইথ মানে সাথে, ইয়ার্ড মানে বারান্দা। দেখো এখানে একটা কমা আছে, দেয়ার টিচার্স বসে। এখন দেয়ার টিচার্স হচ্ছে কারা দেখি, এম আর মিস্টার ফুল স্টপ, মিস্টার মাহবুব, এম এ এইচ বি ইউ বি মাহবুব, অ্যান্ড মিসেস ফারিহা। এখানে মিসেসের পর একটা ফুল স্টপ দিবে। আর দেখো ফারিহা, এফ এ আর ই এইচ এ ফারিহা। তোমাদের এখানে এই রিডিং থেকে আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, যে তখন যখন তোমরা রিডার লিখবে সেই বিষয়টাতে প্রথমের হাতের অক্ষরটা ছোটো হাতের থাকে, কিন্তু সেটাকে বড় হাতের দিতে হয়। আরেকটি বিষয় হলো যে নাম, যে কোনো নাম, মানুষের নাম বা কোনো জায়গার নাম হয়, সেটা যদি, সেই শব্দটা যদি শব্দের বাক্যের প্রথমে থাকে বা মাঝখানে থাকে বা শেষে থাকে, তবু তোমরা তখন সেই ক্ষেত্রে নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিবে। তাহলে এটা হলো ইউনিট থ্রির আমাদের এই রিডিংটা পড়লাম আমরা। দেখো এখন আমরা পরের পৃষ্ঠায় একটা পড়ব, এর বিষয়টা হচ্ছে নাম্বারস। দেখো নাম্বারসটা কি, নাম্বারসটা তো হচ্ছে সংখ্যা, এটা তোমরা অনেকেই পারো আবার অনেকেই পারো না। তারপর আমি এটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা এটা বাসায় পড়ে এস ডাব্লিউ করবে। দেখো আমরা এখানে কিছু সংখ্যা শিখব, টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত। দেখো টু জিরো টোয়েন্টি, তারপর এটাকে কীভাবে লিখবে, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, এখানে ছোটো হাতের অক্ষর দিয়ে করেছে, তোমরা প্রথম হাতের অক্ষরটা বড় দিয়ে লিখবে, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি অর্থ বিশ। টোয়েন্টি ওয়ান, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, একটা হাইফেন দিবে, তারপর ওয়ান, টোয়েন্টি ওয়ান, ও এন ই ওয়ান, টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ। তারপর টোয়েন্টি টু, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, আবার হাইফেন দিবে, টি ডাব্লিউ ও টু, টোয়েন্টি টু অর্থাৎ বাইশ। টোয়েন্টি থ্রি, টোয়েন্টি দিয়ে হাইফেন দিয়ে থ্রি লিখবে। এখানে যে নিয়মটা যেভাবে দেওয়া আছে ঠিক তোমরা সেভাবে লিখবে, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, টি এইচ আর ডাব্লিউ ই থ্রি টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ। টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ। তারপর দেখো টোয়েন্টি ফাইভ, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, প্রত্যেকটা এইভাবেই হবে, টোয়েন্টি তারপর হাইফেন এফ আই ভি ই ফাইভ, টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ। টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ। টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ। টোয়েন্টি এইট, ই আই জি এস টি এইট অর্থাৎ আটাশ। টোয়েন্টি নাইন, এন আই এন ই নাইন অর্থাৎ উনত্রিশ। দেখো সর্বশেষ থ্রি জিরো অর্থাৎ থার্টি, টি এইচ আই আর টি ওয়াই থার্টি।
30 अर्थात 30 তাহলে তোমরা এই 20 থেকে 21 থেকে 20 অর্থাৎ 20 থেকে 30 30 পর্যন্ত তোমরা ভাষায় এটাকে খাতায় লিখবে মুখস্থ করবে আর শিখবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইউনিট 30 পড়িয়েছি কিছু রিডিং তারপর নাম্বারস অর্থাৎ সংখ্যা দিয়েছি এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে এখান থেকে রিরাইট বা ফিল দা গ্যাপস বা অন্য কিছু ছোট ছোট প্রশ্ন থাকতে পারে ওয়ার্ড মিনিং তোমরা ভাষায় এটা ভালো করে শিখবে আর 20 থেকে 30 অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত তোমরা নাম্বারসটা এসডব্লিউ করবে এবং নিজে নিজে পড়ে দেখে নেবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আসসালামু আলাইকুম